বন্ধুরা, আজকের সময়ে যখন সব কিছু এত দ্রুত গতিতে ছুটছে, তো এই দৌড়ঝাঁপের জীবনে শান্তির কিছু মুহূর্ত দেওয়া এই মাদক, বা যদি ইংরাজিতে বলা হয় তো বেশিরভাগ হুইস্কি, মানুষের জীবনে প্রায় প্রায় অমৃতর ভূমিকা পালন করতে শুরু করেছে। সারাদিন পরিশ্রমের পর একটু আরামের জন্য, বা বলা যায় চিন্তা থেকে টেম্পোরারি মুক্তি পাওয়ার জন্য, মানুষ এই হুইস্কিকে কাচের গ্লাসে ঢেলে ওতে প্রয়োজন মতো জল আর স্মার্ট দেখানোর জন্য চারটে আইস কিউব দিয়ে তারপর খুবই সততার সাথে সেটা ধীরে ধীরে খেয়ে নেয়। কিন্তু একটু ভাবুন, মানুষকে এত শান্তি দেওয়া এই হুইস্কি তৈরি কিভাবে করা হয় আর কতটা কঠিন হয় ফ্যাক্টরিতে হুইস্কি বানানো। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে ইন্ডিয়ান হুইস্কির সবথেকে বেশি বিক্রি হওয়া ব্র্যান্ড রয়্যাল স্টাজ ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়। তো চলুন শুরু করা যাক। রয়্যাল স্টাজ বানানোর জন্য সবার প্রথমে কাঁচা মালকে ফ্যাক্টরিতে আনা হয়, যার মধ্যে থাকে গম, জব আর ভুট্টা। সবার প্রথমে এই সমস্ত শস্যকে ক্ষেত থেকে হারভেস্ট করা হয়, তারপর এগুলোকে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, আর এখান থেকে শুরু হয় হুইস্কি বানানোর প্রথম স্টেপ। সর্বপ্রথম এই শস্যগুলিকে 12 ঘন্টা পর্যন্ত জলে ডুবিয়ে রাখা হয়। 12 ঘন্টা পূর্ণ হয়ে যাওয়ার পর জল থেকে সমস্ত শস্যগুলিকে সরিয়ে নেওয়া হয়। তারপর আবারও সমস্ত শস্যগুলিকে 14 ঘন্টা পর্যন্ত এই স্পেশাল জলে ডুবিয়ে রাখা হয়। 14 ঘন্টা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এবার সময় আসে এই ভেজা শস্যগুলিকে শোখানোর, যার জন্য এই শস্যগুলিকে জল থেকে বার করে একটা হল ঘরের মধ্যে কিছুদিনের জন্য শোখানোর জন্য রাখা হয়। এই সমস্ত শস্যকে এইভাবে মেঝেতে মেলে দেওয়া হয়। এরপর প্রায় 1 সপ্তাহ হয়ে যাওয়ার পর তারপর এই সমস্ত শস্যকে মাল্টিং প্রসেসের জন্য আগে পাঠানো হয়। আসলে মাল্টিং প্রসেসের জন্য ধোয়ার প্রয়োজন পড়ে, আর তার জন্য এখানে এই ভাটটিতে এমনভাবে আগুন লাগানো হয় যাতে বেশি পরিমাণে ধোয়া হতে পারে। আর তারপর সেই ধোয়াটাকে সেকশন পাইপের মাধ্যমে শস্যার কন্টেনারে প্রবেশ করানো হয়, যাতে ওই শস্য ধোয়াকে নিজের মধ্যে শুষে নিতে পারে। বন্ধুরা, আপনাদের মাথায় এখন প্রশ্ন আসতে পারে এটা কেন করা হয়। তো আপনাদের বলে দিই, এতে হুইস্কির একটা সুন্দর স্মোকি ফ্লেভার আসে। এইভাবে আরও 2 দিন কেটে যাওয়ার পর তারপর ওই শস্যগুলির কোয়ালিটিকে চেক করার জন্য শস্যর স্যাম্পেল চেক করা হয়। স্যাম্পেল পাস হওয়ার পরে এই সমস্ত শস্যকে কনভেয়ার বেল্টের দ্বারা গ্রাইন্ডার মেশিনে পেশার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এখন সমস্ত শস্যকে পেশা হয়ে গেছে। এখন এই সমস্ত শস্যকে অ্যালকোহলে পরিবর্তন করার জন্য একে পচানো হয়। ঠিক শুনেছেন বন্ধুরা, পচানো হয়। আর এই প্রসেসকে বলা হয় ফার্মেন্টিং প্রসেস। আর এতে ব্যাকটেরিয়ার বৃদ্ধি যাতে আরও ফাস্ট হতে পারে, সেই কারণে এতে ইস্টের জল মেশানো হয়। এটা আপনারা ঠিক তার সঙ্গে তুলনা করতে পারেন বন্ধুরা, যেমন দুধকে এক রাত রেখে দেওয়ার পর তারপর দিন সকালে দেখতে পান সেটা দইতে রূপান্তরিত হতে শুরু করেছে। আসলে দুধের মধ্যে ল্যাকটোবাকিলাস ব্যাকটেরিয়া নামের এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, যেটা এই দুধকে দই হতে সাহায্য করে। ঠিক তেমনই এখানেও ঘটে। প্রায় 2 দিন ধরে ফার্মেন্টিং প্রসেসের পর এর থেকে একটা খুবই ঝাঁঝালো অ্যালকোহলিক গন্ধ প্রাপ্ত হয়, যেটাকে এই ইউনিটে লাগানো নলের সাহায্যে এক্সট্রাক্ট করে বাইরে বার করে নেওয়া হয়। আপনাদের বলে দিই বন্ধুরা, যে রয়্যাল স্টাজ একটা স্কচ উইস্কি। স্কচ উইস্কি সেই উইস্কিকে বলা হয় যেটাকে মিনিমাম তৈরি হওয়ার পর 3 বছর পর্যন্ত স্টোর করে রাখা হয়। নর্মাল উইস্কি তৈরি হওয়ার পর এমনিতেই বিক্রি করা হয়, কিন্তু রয়্যাল স্টাজ একটা স্কচ উইস্কি, এর জন্য একে 3 বছরের পরেই প্যাক করা হয় আর তারপর এটাকে মার্কেটে ছেড়ে দেওয়া হয়। তো এবার আমরা দেখব ফ্যাক্টরিতে পান মশলা কিভাবে তৈরি করা হয়। বন্ধুরা, আমরা সবাই জানি গুটকা বানানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো সুপারি, যেটা গ্রামাঞ্চলের দিকে সবথেকে বেশি পরিমাণে চাষ করা হয়। এটা বানানোর জন্য সবার প্রথমে এই সুপারিকে গাছ থেকে পেরে রোদ্রে শোখানো হয়। এরপর যখন এটা সঠিক পরিমাণে শুকিয়ে যায় তখন ওগুলোকে ছুলে ওর ভেতর থেকে ওর বীজ মানে সুপারিকে বার করে নেওয়া হয়। এই বার করা সুপারিগুলোকে তারপর সেই বিষাক্ত রঙের তরল পদার্থে জ্বালানো হয়। একে জ্বালানোর জন্য ওই সুপারির খোসাকেই ব্যবহার করা হয়, যাতে ওর মধ্যে একটা আলাদা ফ্লেভার আসতে পারে। এরপর এতে বিমল, রজনীগন্ধা আর আলাদা আলাদা কোম্পানির হিসাবে ফ্লেভার অ্যাড করা হয়। আর এই স্বাদকে দীর্ঘদিন পর্যন্ত টিকিয়ে রাখার জন্য এর মধ্যে প্যারাফিন মেশানো হয়। ঠিক শুনেছেন বন্ধুরা, এটা সেই খতরনাক কেমিক্যাল যেটাকে মোমবাতিকে শক্ত বানানোর জন্য ওর মধ্যেও দেওয়া হয়। পরে সমস্ত মিশ্রণকে ভালো করে রোদে শুকিয়ে নেওয়া হয়। শুকিয়ে যাওয়ার পর তারপর ওর টুকরো করে ফেলা হয়, আর তারপর ওর মধ্যে চুন, ফ্লেভার ইত্যাদি অ্যাড করা হয়। আর সবার শেষে এতে কাচের গুঁড়ো মেশানো হয়, যেই কারণে গুটকা খাওয়ার পর মুখের ভেতর ছোট ছোট কাঁটা সৃষ্টি হয়। আর যখন গুটকার নিকোটিন ওই কাঁটার মধ্যে লাগে তখন মানুষের নেশা হতে শুরু করে, আর সুপারি চুনের দ্বারা ওই কাঁটা অংশ ধীরে ধীরে বড় হতে শুরু করে, যেই কারণে ব্যক্তির মুখ কম খুলতে শুরু করে। কেননা মুখের ভেতরের মাসাল কমজোর হওয়ার কারণে বেশিক্ষণ মুখ খুলে রাখতে পারে না।
বন্ধুরা, এর আগে আপনাদের বলে দিই যে সমস্ত প্রকারের গুটকা আর পান মশলায় কাচের গুঁড়ো মেশানো হয় না, কিন্তু কিছু গুটকা আর পান মশলা কোম্পানি এটা মেশায় যাতে ওদের বিক্রি বেড়ে যায়। তো এরপর গুটকা পুরোপুরি তৈরি হয়ে যায়, এরপর আলাদা আলাদা কোম্পানি নিজেদের প্যাকিং করে আর তারপর সেটাকে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। তো চলুন বন্ধুরা, এবার আমরা দেখে নিই সিগারেট কীভাবে বানানো হয়। সিগারেট বানানোর প্রক্রিয়ায় সবার প্রথমে তামাক পাতাকে তৈরি করতে হয়, যার জন্য হাই কোয়ালিটির তামাকের চারা গাছকে নার্সারিতে শেল্টার ফার্মে তৈরি করা হয়। আর তারপর যখন এটা 1 থেকে 2 ইঞ্চি বড় হয়ে যায়, তখন এটাকে নার্সারি থেকে তুলে ক্ষেতে লাগানো হয়। এই ফসল সঠিকভাবে বেড়ে উঠতে 3 থেকে 4 মাসের সময় লাগে। যখন একবার এগুলো হারভেস্টিংয়ের জন্য তৈরি হয়ে যায়, তখন এর থেকে পরিপূর্ণ পাতাগুলোকে ছিঁড়ে এক জায়গায় জড়ো করে নেওয়া হয় আর এগুলোকে শুকানোর জন্য ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, যেখানে এই পাতাগুলি সুতোর মধ্যে গেঁথে ওগুলোকে কাঠের উপর ঝুলিয়ে দেওয়া হয় আর এগুলোকে এভাবেই শুকানোর জন্য ছেড়ে দেওয়া হয়। এভাবে থাকার পর কিছুদিন পর যখন এগুলো শুকিয়ে যায়, তখন এগুলোকে পেড়ে এক জায়গায় জড়ো করে নেওয়া হয় আর তারপর এগুলোকে আগে নেক্সট স্টেপের জন্য পাঠিয়ে দেওয়া হয়, যেখানে কুচকানো পাতাগুলোকে সোজা করা হয় আর যদি কোনো পাতা পচা বা নষ্ট হয়ে যায় তো সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়, যাতে সিগারেট একদম বেস্ট কোয়ালিটির তৈরি হয়। এখন এই সমস্ত পাতাকে সিগারেট বানানোর কোম্পানিতে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে সবার প্রথমে এই সমস্ত পাতাকে ব্লেন্ড করা হয়, যার পরেই পাতার ছোট ছোট টুকরো হয়ে যায়, যেটাকেই আসলে আমরা তামাক বলে চিনি। তো এখন তামাক পুরোপুরি তৈরি হয়ে গেছে, এখন পরের স্টেপে সিগারেটের জন্য ফিল্টার বা পকেটকে তৈরি করা হয়, যার মধ্যে ওই তামাক পাতাকে ভরা হবে। সিগারেটের ফিল্টার সেলুলোজ অ্যাসেটেট ফাইবার দিয়ে বানানো হয়, যেটাকে এই মেশিনে দিয়ে রোল করে দেওয়া হয়। এখন শুধু বাকি আছে এই পেপার রোলের মধ্যে তামাক ভরা আর পেছনে ফিল্টার লাগানো, যেটাকে এই স্পেশাল মেশিন খুবই সূক্ষ্মতার সাথে দ্রুত গতিতে করতে থাকে। এবার সিগারেটকে ফাইনাল ইনফেকশনের জন্য এই সমস্ত মেশিনের মধ্যে দিয়ে পার করা হয়, যেখানে ভাঙা চোড়া আর খালি সিগারেটকে আলাদা করে দেওয়া হয় আর ভালো সিগারেটকে প্যাকেজিংয়ের জন্য আগে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে এই সিগারেটগুলোকে 6টা, 8টা, 10টা আলাদা আলাদা কোম্পানির অনুসারে প্যাকেটে ভরা হয় আর এইভাবে তৈরি হয়ে যায় সিগারেট। বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশান পারপাসের জন্য ছিল। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনি এই সমস্ত নেশার বস্তু কীভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় সেই সম্বন্ধে পুরোপুরি অবগত হয়ে গেছেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ।